ভোলাগঞ্জ, দ্য বিউটি কুইন অফ সিলেট। অসংখ্য পীরাউলিয়ার আগমন স্থান সিলেটকে বলা হয় পূর্ণভূমি। এখানে যেমন রয়েছে মাজার মসজিদ, তেমন রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের প্রাচুর্য। চা বাগান, জলমগ্ন বুনবন, পাথুরে নদী, পাহাড়ি ঝর্ণা, দিগন্ত বিস্তৃত হাওর সহ দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র রয়েছে সিলেটে। এর মধ্যে ভোলাগঞ্জের সাদা পাথর সম্ভবত সব থেকে সুন্দর জায়গা। একে গরিবের কাশ্মীর বললেও ভুল হবে না। গাড়ির রাস্তা এখানেই শেষ। ভারতের উঁচু উঁচু পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। এখানে একটা বিজিবি ক্যাম্প রয়েছে। ক্যাম্পের পেছন দিকের এই নৌকাঘাট থেকে নৌকা ভাড়া করে আমাদেরকে যেতে হবে মূল পর্যটন আকর্ষণ ভোলাগঞ্জ জিরো পয়েন্টে। ইঞ্জিন চালিত নৌকার যা আসা ভাড়া 800 টাকা। এক নৌকায় 8 জনের মতো বসা যায়। ভোলাগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি ট্যুরিস্ট স্পট। ভারতের চেরাপুঞ্জি থেকে নেমে আসা ঝর্ণার পানি আর পাথরের সমন্বয়ে সৃষ্টি হয়েছে এই দর্শনীয় স্থানের। সিলেট জেলা সদর থেকে ভোলাগঞ্জ সাদা পাথরের দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যতদূর চোখ যায় কেবল সাদা সাদা পাথর, মাঝখানে স্বচ্ছ পানি, উপরে নীল আকাশ আর সবুজ পাহাড়ের মেঘের আলিঙ্গন, যেন প্রকৃতির এক অপরূপ স্বর্গরাজ্য। সব মিলিয়ে শিল্পীর তুলিতে আঁকা এক অদ্ভুত সৌন্দর্যের ক্যানভাস এই ভোলাগঞ্জ। ভোলাগঞ্জ সারা বছরই যাওয়া যায়। সব থেকে ভালো হয় বর্ষাকালে গেলে। এ সময় নদীতে পানি বেশি থাকে, তবে বর্ষার পরে গেলে অন্যরকম সৌন্দর্য দেখতে পাওয়া যায়। তখন পানি একটু কম থাকলেও স্বচ্ছ পানি আর অর্ধডুবন্ত পাথরগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বর্ষায় বেশিরভাগ পাথর পানিতে ডুবে যায়, তাই বর্ষার একটু আগে বা একটু পরে যাওয়াই সব থেকে ভালো। একটা সময় ভোলাগঞ্জ ছিল পাথর বিক্রির সব থেকে বড় বাজার। চেরাপুঞ্জি থেকে ভেসে আসা পাথর ধলাই নদ থেকে তুলে মেশিনে ভেঙে বিক্রি করা হতো ভোলাগঞ্জে। বর্তমান প্রশাসনিক নির্দেশে পাথর উত্তোলন বন্ধ আছে। ভোলাগঞ্জ সীমান্তে একটি ল্যান্ড কাস্টমস স্টেশন রয়েছে। এই স্টেশন দিয়ে প্রধানত চুনা পাথর আমদানি করা হয়। নৌকা থেকে নেমে দেখি ছোট ছেলেরা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাদের অনুরোধে এই ঘোড়াটিতে উঠেছি আমি। এখানে বালুযুক্ত সামান্য একটু হাঁটার পথ, এরপরে পাথরে পতল্প একটু। সাধারণত সবাই হেঁটেই এই পথে যায়। আমি বাচ্চাদের কিছু টাকা দিব বিধায় এই ঘোড়াটিতে উঠেছি। ঘোড়া একসময় ছিল চলার পথে সব থেকে দ্রুতগামী বাহন। ইঞ্জিনের গাড়ির ব্যাপক প্রচলন শুরু হওয়ার পর ঘোড়া কৃষি পণ্য পরিবহনের কাজে ব্যবহার করা হয়। অনেক জায়গায় বিনোদনের কাজেও ঘোড়া ব্যবহার করা হয়। ভোলাগঞ্জ সাদা পথে যেতে হলে প্রথমে আসতে হবে সিলেট শহরে। রাজধানী ঢাকা থেকে সড়ক, রেল এবং আকাশপথে সিলেট যাওয়া যায়। হানিফ, শ্যামলি, এনাল, গ্রিন লাইন ইত্যাদি পরিবহনের বাস প্রতিদিন সকাল 6টা থেকে 12টা পর্যন্ত একটু পরপরই সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সিলেট থেকে ঢাকায় আসে। ভাড়া 600 থেকে 1500 টাকার মধ্যে। কমলাপুর রেল স্টেশন থেকে বেশ কিছু ট্রেন সিলেট যায়। শ্রেণীভেদে ভাড়া পড়বে 320 থেকে 610 টাকা। প্রতিদিন বেশ কয়েকটি ফ্লাইট ঢাকা থেকে সিলেট চলাচল করে। সময় লাগে 45 মিনিটের মতো। ভাড়া পড়বে 3000 থেকে 5000 টাকার মধ্যে। সিলেট শহর থেকে ভোলাগঞ্জ যেতে হলে প্রথমে আসতে হবে নগরীর আম্বরখানা পয়েন্টে। এখান থেকে সিএনজি, লেগুনা, মাইক্রো বা ট্যুরিস্ট বাসে করে ভোলাগঞ্জ যেতে হয়। দূরত্ব প্রায় 35 কিলোমিটার। গ্রুপে লোক কম হলে ট্যুরিস্ট বাস বা সিএনজি রিজার্ভ করে যাওয়াই ভালো। লোক বেশি হলে মাইক্রো বা লেগুনা রিজার্ভ করে নেওয়া যায়। রিজার্ভ করে নেওয়ার সময় অবশ্যই দরদাম ঠিক করে নিতে হবে। ছুটির দিন হলে সিএনজিতে ভাড়া নেবে 1200 থেকে 1500 টাকার মতো, লেগুনার ভাড়া নেবে 2200 থেকে 2500 টাকার মতো, মাইক্রো মানবেতে 4000 থেকে 5000 টাকা, আর স্বাভাবিক কর্মদিবস হলে এর থেকে অনেক কমে যাবে। গাড়ি থেকে নামলেই ভোলাগঞ্জ বাজারের 10 নম্বর নৌকাঘাট। ভোলাগঞ্জ বাজারে ভালো মানের তেমন কোনো রেস্টুরেন্ট নেই, তবে ভাত, মাছ, মাংস, দেশি খাবার পাওয়া যাবে। ভোলাগঞ্জ যাবার পথে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে মোটামুটি মানের কিছু রেস্টুরেন্ট রয়েছে। আর ভালো কিছু খেতে হলে
সিলেট শহরে গিয়ে খেতে হবে। সিলেটের জিন্দাবাজার এলাকায় খাবারের জন্য বেশ কিছু ভালো মানের রেস্টুরেন্ট রয়েছে, যেমন পাঁচ ভাই, পানসি, পালকি। এদের মধ্যে পাঁচ ভাই রেস্টুরেন্টের খাবারের দাম তুলনামূলকভাবে বেশ সস্তা। অনেক রকম ভর্তা, মাংস, খিচুড়ি বেশ টেস্টি। এদের পাঁচ মেশালে আইটেমও দারুণ। পানসির সার্ভিস এবং খাবারের মান খুব ভালো। সব পানিতে ডুবে থাকা পাথর দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।